আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য 2011 মডেলের একটি টয়োটা প্রাডো TX লিমিটেড গাড়ির রিভিউ দিচ্ছি আমরা। এটি ব্ল্যাক কালারের লেদার ইন্টেরিয়ার সানরুফ সহ বুট সাইড পাওয়ার সিট সহ খুবই ভালো কন্ডিশনের একটি প্রাডো গাড়ি রিভিউ দিচ্ছি। এটি মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016, 15 সিরিয়ালের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, 7 সিটের গাড়ি। বন্ধুরা, আমরা যে প্রাইসে আপনাদের এই গাড়িটি দেব যথেষ্ট রিজনেবল প্রাইস। আপনারা যদি ফুল ভিডিও দেখেন তাহলে প্রাইসটা জানতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের কিছু লিঙ্ক দেওয়া থাকবে বিভিন্ন পেজের, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তো এই পেজগুলোতে অবশ্যই আপনারা জয়েন করে রাখবেন যাতে আপনারা আমাদের প্রত্যেকটি আপডেট আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আমরা একটু গাড়িটা দেখি। আমরা দেখতে পাচ্ছি বডি কিট সহ নিউ শেপের একটি প্রাডো গাড়ি, 2011 মডেলের, 16 রেজিস্ট্রেশন করা। আমরা দেখতে পাচ্ছি বডি কিটের অপশনটি দেখতে পাচ্ছি। আপনারা দেখেন বডি কিট থাকার কারণে গাড়িটি খুবই সুন্দর লাগছে। এটি এক্সেপশনাল একটি ফিটিংস, এরকম ফিটিংসের গাড়ি খুব রেয়ার টাইম দেখা যায়। এবং আমি ভিতরের কিছু ফিটিংস আপনাদেরকে দেখিয়ে রাখি। আমরা এই গাড়িতে 7 সিট পেয়ে যাব। আর 7 সিটের অপশনটি হচ্ছে আপনি সুইচের মাধ্যমে এটি কন্ট্রোল করতে পারবেন। আমরা দুটি সিটই আপনাদেরকে আমরা দেখিয়ে রাখছি। এটি সুইচের মাধ্যমে অটোমেটিকলি রেডি হয়ে যাচ্ছে প্যাসেঞ্জার বসার জন্য। এবং আপনি চাইলে এই সিটগুলি আবার সুইচের মাধ্যমেই আপনি কন্ট্রোলিং করে আবার ফোল্ডিং করে রাখতে পারবেন। আপনি যখন ফোল্ডিং করে রাখবেন তখন আপনি বিভিন্ন আপনার প্রয়োজনীয় মাল সামানা, ব্যাগেজ আপনি ইউজ করতে পারবেন এখানে। সো আপনি সুবিধা মতো আপনি এটি হ্যান্ডেলিং করতে পারবেন এই সিটগুলো। সো এটি যথেষ্ট স্মার্ট ফিটিংস। এবং এই গাড়িতে আমরা সামনে পিছে টোটাল 8 সেন্সর পেয়ে যাব। আমরা এখানে 4টি সেন্সরের অপশন দেখতে পাচ্ছি এবং সামনেও আমরা 4টি সেন্সর দেখতে পাবো। এবং এই গাড়িতে আপনার রুফ বার, স্পয়লার, এগুলো আমরা এই ফিটিংসগুলো আমরা পেয়ে যাব। এবং পিছনের যে গ্লাসগুলি এগুলো হচ্ছে বিল্ট ইন টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের। এটি হচ্ছে প্রাডো গাড়ির একটি বৈশিষ্ট্য। আর আমরা যে টায়ার দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনার অলমোস্ট নিউ টায়ার, কারণ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে, বিশেষভাবে জিপ গাড়ি কিনতে গেলে, আপনার টায়ারের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ টায়ার হচ্ছে অনেক যথেষ্ট বড় অ্যামাউন্টের একটি একটি ফ্যাক্ট। এটা আমরা ইয়ামাহার যথেষ্ট ভালো কোয়ালিটির একটি আমরা 4টি টায়ার, নিউ টায়ার পেয়ে যাব। এবং অ্যালো রিমটা হচ্ছে আপনার সহ আমরা পাবো। এটির সাইজ হচ্ছে আপনার 17 সাইজের টায়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি 17 সাইজের টায়ার প্রাডোতে, যেটা এজ ইউজুয়াল থাকে। এবং এখানে আমরা পেয়ে যাবো গাড়িটিতে ফুট স্টেপ। তো আপনি ফুট স্টেপটি নর্মালি আমরা এটা গাড়িতে ওঠার ক্ষেত্রে আপনাকে অনেক সাপোর্ট দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি যথেষ্ট হেভি ফুট স্টেপ হয় এই গাড়িতে। এবং আমরা এখানে আমরা পাওয়ার সিট পেয়ে যাব। এই গাড়িতে বুথ সাইড পাওয়ার সিটের অপশন আমরা পেয়ে যাব। প্যাসেঞ্জার সিটে এটাতে পাবো, এদিকে ড্রাইভিং সিটে পেয়ে যাব। সো এটিও যথেষ্ট ভালো ফিটিংস। এবং এয়ারব্যাগের অপশন আছে, আমরা 6 এয়ারব্যাগ পেয়ে যাবো এই গাড়িতে। আমরা 4টি খুঁটিতে এয়ারব্যাগ পাবো এবং ড্যাশবোর্ডে একটি এয়ারব্যাগ পাবো এবং স্টিয়ারিংয়ে একটি এয়ারব্যাগ পেয়ে যাব। এবং এই গাড়ির ভিতরের ফিটিংসগুলো যথেষ্ট ভালো। আমরা এখানে একটি বড় মনিটর পেয়ে যাব, এটি অ্যাভেলেবেল টাইম এই প্রাডোতে দেখা যায় না। এবং এসির প্যানেলগুলোও সুন্দর, স্মার্ট প্যানেল। এবং ফোর হুইল ড্রাইভের অপশন থাকবে এই গাড়িতে এবং সিট হিটারের অপশন আমরা পেয়ে যাব। আমরা এখানে আমরা সিট হিটার পেয়ে যাচ্ছি। আমরা দুটি সিটে আমরা সিট হিটার পেয়ে যাব। তো এখানে আপনার শীতকালে আপনার এই সিট হিটারটি আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। এবং স্টিয়ারিংয়ে আমরা ক্রুজ কন্ট্রোলার পেয়ে যাব এবং স্টিয়ারিংটা আমরা লেদার অ্যান্ড উডেনের মিশ্রণে পেয়ে যাব। আমরা
তো বন্ধুরা আমি একটু আপনাদেরকে একটু সামনের একটু অপশনগুলো একটু আপনাদেরকে আমি দেখাই। বন্ধুরা এটি ফুললি নিউ শেপের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনের বডি কিটটি যথেষ্ট স্মার্ট কোয়ালিটির। এটার মধ্যে কয়েকটা গ্রেডের বডি কিট হয়। তো এই বডি কিটটি হচ্ছে আপনার টোটালি এক্সেপশনাল, অনেক স্মার্ট একটি বডি কিট এবং নিচ দিয়ে আমরা একটি এসএস ক্রোম পেয়ে যাব। তো নিচে আমরা দুটি সামনে এবং পিছনে দুটি বাম্পার পেয়ে যাব, স্টিল বাম্পার এবং এইচআইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাবো গাড়ির সঙ্গে। ব্ল্যাক কালারের সানরুফ সহ যথেষ্ট ভালো গ্রেডের এবং ভালো কন্ডিশনের বিল্ট ইন লেদার ইন্টেরিয়ার সহ একটি প্রাডো গাড়ি আমরা পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই গাড়িটির 63 লাখ আমাদের আস্কিং প্রাইস এবং আমরা ফুল গাড়িটি একটু আরেকবার একটু আমরা এই ডান পাশটি আপনাদেরকে আমরা এখনও দেখাইনি, আমরা একটু ডান পাশটা দেখিয়ে দিই। গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই আপনারা দেখতে পাচ্ছেন, ফুললি ফ্রেশ এবং স্বচ্ছ একটি ক্লিন একটি গাড়ি আপনাদের জন্য আমরা রিভিউ দিচ্ছি এবং যথেষ্ট রিজনেবল প্রাইস আপনারা গাড়িটি পেয়ে যাবেন। আমরা দুই পাশেই আমরা ফুট স্টেপ পেয়ে যাব। আমরা একটু পিছন থেকে আরেকবার একটু গাড়িটি দেখি এবং এই গাড়িটিতে একটি স্পেশাল ফিটিংস আছে আমি আপনাদেরকে একটু বলে রাখছি। আমরা এই গাড়িতে আমরা 4 ক্যামেরার অপশন পেয়ে যাব। সো এটিও কিন্তু খুবই সুন্দর ফিটিংস। আপনার গাড়ি যখন পার্কিং করতে যাবেন তখন সিঙ্গেল, যখন আপনি একা পার্কিং করতে যাবেন তখন আপনার 4 ক্যামেরাটা আপনাকে যথেষ্ট হেল্প করবে। এটি একটি প্রাডো গাড়ির ক্ষেত্রে যথেষ্ট স্মার্ট ফিটিংস। তো বন্ধুরা, আমরা যে প্রাইসটি আপনাদেরকে ধারণা দিয়েছি এটি হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। তো আমরা ট্রাই করবো আরও যতটুকু সম্ভব মিনিমাম প্রাইজে আপনাদেরকে গাড়িটি হ্যান্ড ওভার করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।